আমরা এখন বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিন গুলো দেখার জন্য। Hi friends, আমরা এখন যাচ্ছি পুরি সাইট সিন গুলো একবার দেখতে। দেখি পুরোটা সম্পূর্ণ ঘুরতে পারবো কিনা জানি না, বাট চেষ্টা করবো। তো চলো আমরা গাড়িতে উঠে পড়েছি, সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
আমরা কোনারক সি বিচ থেকে ঘুরে এসে এখন আমরা কোনারক মন্দিরে এসেছি। তো চলো আমাদের সাথে দেখতে থাকো, আশা করি তোমাদের মন্দিরটা ভালো লাগবে। চলো তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানো। তো এটা ছিল কোনারক মন্দিরের একটা মিউজিয়াম টাইপের, এর মধ্যে সমস্ত কিছু ছিল, ঠিক তোমরা দেখলে বুঝতে পারবে। আর 15 মিনিট একটা অডিও ভিডিও ছিল এর ভেতরে, তো আমরা সেটা দেখিনি, মানে কোনারক মন্দিরের ভিতরে কী কী আছে না আছে সেটা ওখানে তুলে ধরা হয়েছিল ছোটো করে, সেটা আমরা দেখিনি বাইরে থেকে যতটা ঘোরার ঘুরেছি। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের মন্দিরের ভেতরটা দেখাবো, মন্দিরে ঢুকবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, নোটিফিকেশনটা কল করে যত করে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন সবার কাছে তোমাদের কাছে পৌঁছায়। মন্দিরের ভেতরে ঢুকে তো পড়েছি, ঘুরতে ঘুরতে দেখো এই গাছটা চোখে পড়লো, কত ছোট ছোট আম রয়েছে গাছে, কিন্তু পুরোটাই লাল। আমি প্রথম দেখলাম এরকম পুরো লাল রঙের আম, ভীষণ ভালো লাগছে দেখে, তোমরাও বলো তোমাদের কেমন লাগছে। তো চলো এন্ড অবধি দেখতে থাকো, আবার পরে কথা বলছি।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। তো এরপর আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তার জন্য ওয়েট করে থেকো। তো আজকের মতন বাই বাই টু অল, সবাই খুব ভালো থেকো, বড়দের অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে।